এবছর বাবার 70তম জন্মদিন। আমরা ভেবেছিলাম বাবার জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করব, কিন্তু ছোট কাকা মারা যাওয়ায় এবছর কিছুই করছি না। তো বড়দি ভাই বাবার জন্য একটু পায়েস বানিয়েছে, সেটাই বাবাকে খাওয়ানো হচ্ছে। রিদান ও দাদুকে এখন পায়েস খাওয়াচ্ছে, আর পরপর আমরা সবাই একটু বাবাকে পায়েস খাইয়ে দেব। এখানে আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো আগে কাতলা মাছটা আমি পরিষ্কার করে নেব, আর মাছের গা থেকে আঁশ তোলার জন্য আমি এই পিলারটা ইউজ করছি। এই পিলার দিয়ে মাছের গা থেকে খুব সহজে আঁশটা খুলে চলে আসে। তো এটা তোমরা ইউজ করে দেখতে পারো, এটা ভীষণ হেল্পফুল। আমি শুরু থেকেই এই মাছের গা থেকে আঁশ তোলার জন্য এরকম পিলারই ব্যবহার করি, যেটা আমার জন্য খুবই কার্যকারী। খুব তাড়াতাড়ি খুব সহজে মাছ পরিষ্কার করা হয়। আর এখন মাছ পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেব। আমার পর ছোটদি ভাই রান্না করবে, তারপরে ছোট জিজু। তো পরপর এখন আমরা কিচেন গরম, তো রান্না করতে করতে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি। তা আমাদেরকে বুড়ি এখন একটু ঠান্ডা করে খাওয়াবে। হয়েছে তোমার শরবত বানানো? বাবার বার্থডের জন্য দুপুরবেলাকার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি কি বানিয়েছি আর দিদি ভাইরা কি কি বানিয়েছে, কি কি রান্না হলো সব দেখাচ্ছি চলো। এটা স্যালাড, এখনই আমাদের অনি কাটলো, আমার দিদি ভাইয়ের মেয়ে ভাগ্নে। আর এখানে আছে ভাজা, আছে এখানে ভাজা আছে 7-8 রকম, আর শাক, এগুলো সব আমি বানিয়েছি। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা এখানে, আর এটা একটা মাছের, এটা এক দুটো আমি বানিয়েছি। আর আমি বানিয়েছি এগুলো দিদি ভাই ছোটদি ভাই বানিয়েছে, এটা বাবার খুব একটা ফেভারিট জিনিস, এটা মসুর ডাল আর পটলের লতি দিয়ে বানানো। আর এটা একটা পকোড়া, আর এখানে আছে পটল চিংড়ি, এটা বানিয়েছে ছোটদি ভাই। আর এটা দই কাতলা, এটা আমি বানিয়েছি। আর এখানে কি আছে, ও এটা ঘুগনি, এটা সকালে হয়েছিল, সেটা এখনো রয়ে গেছে। আর এখনো আর দুটো রান্না বাকি, মাটন হবে আর পনির হবে। রান্না করছে এখন, বানাবে পনির।
সব সবজি টবজি ভাজা হয়ে গেছে। এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে, তারপরে পনির হয়ে যাওয়ার পর মাটনটা হবে, তাহলে রান্না কমপ্লিট। তো মাংসটা রাত্রে হচ্ছে, বাবা খাওয়া শুরু করো। আর আমাদের নেক্সট প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি যাবো। শ্রাদ্ধ বাড়ি বেরোচ্ছে এখন, এমনিতেই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসো 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 দিদান আসো বেটা। এই যে আমি যাব, আমার বড় দিদি যাবে, তারপরে বড় ছেলে মেয়ে, আমার মেয়ে ছেলে এই আর কি সবাই যাবো। এই দিদান তাড়াতাড়ি আয় বেটা, একটু দেখাতে বলছে ওর মা, দেখি কই বেটু কই, এই যে এই যে এই যে এই যে এই যে আমার সোনা কিউট বেটুটা দেখি। ঠিক আছে, ওকে বাই। ছর্দি ভাই এখন আম কাটলো, আমরা সবাই এখন আম খাবো, অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে, এটা আমি ছর্দি ভাই আর বর্দি ভাই এখন খাবো। খুব সুন্দর। মাকে দেখান, 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 মাকে দে